বাংলাদেশে জাতীয় নির্বাচনে কোনো দলের পক্ষে কাজ করবে না যুক্তরাষ্ট্র। তবে গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় দেশটি। সচিবালয় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এসব কথা বলেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরাজেয়া। আইনমন্ত্রী জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু প্রশ্ন থাকায় তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। জাতীয় নির্বাচন সামনে রেখে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। ইউরোপীয় প্রতিনিধি দলের সফরের মধ্যেই ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি আজরাজেয়া সহ কর্মকর্তারা। সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন তারা। বৈঠকে নির্বাচন, ডিজিটাল সিকিউরিটি আইন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন আইনমন্ত্রী। পরিষ্কারভাবেই ওনারা বলেছেন যে ওনারা নিরপেক্ষ, এবং ওনারা এটাও বলেছেন যে ওনারা সব দেশেই আপনার ফ্রি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশনস দেখতে চান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে অবকাঠামো সেটা বাংলাদেশে আছে, এবং আমি সেই সব যেই সব আইনগুলি এই ব্যাপারে সহায়ক সেই সব আইনগুলির কথা উল্লেখ করেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে, আমি সেই কথাও তাদেরকে প্রকারান্তে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। পরে বৈঠক সম্পর্কে মন্ত্রী জানান, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র কাজ করবে না বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরাজেয়া। তারা এইটুকু বলেছে তারা কোনো পার্টিকে এনকারেজ করার জন্য এখানে আসেনি। তারা কোনো পার্টিকে কোনো দলকে সাপোর্ট করেন না। তারা আসছে এখানে যেন একটা ভায়োলেন্স ফ্রি পিসফুল ফেয়ার ইলেকশন হয়, এর বাইরে তারা কিছুই চান না, কিছুই বলেন নাই। তারা যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে এটা সবার জন্য, এটা কোনো দলকে উদ্দেশ্য করে দেয়নি, কেউর জন্য উদ্দেশ্য করে দেয়নি। তারা কালকের যেই সভা দুটি দেখেছে তারা অন্তত সন্তুষ্ট হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেই কাজটি কলকে করেছে এবং যে এখন পর্যন্ত করে আসছে এতে তারা সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।